গতকাল বীজ দিছি দর্শক ভাই দেখেন দাম পড়বে এটা দাম 92000 টাকা একদম হাই পার্সেন্ট কোন দর্শক ভাই যদি খামার করতে চায় সমস্ত বকনা দিয়ে খামার করলে খামার লাভবান হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশিক ভাই সুতো দর্শক দতে সফর পরিচয়টা আমার নাম আশিক আমার খামারের নাম আশিক এক গ্রোন ডেয়ারি ফার্ম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা আর আমার গ্রামের নাম চকমেজা বাগবাড়িয়া আপনার কাছে তো সব সময় জার্সি বকরাটা বা কিছু সময় ষাঁড় বাচ্চা ক্রয় বিক্রয় করেন জি আমার কাছে সব সময় জার্সি বকরা ছোট বড় মাঝারি প্রেগন্যান্ট মোটামুটি পাবেন আজকে আমি দর্শক ভাইদের চার পিস জার্সি বকরা দেখাবো এই পিস তিন পিস ছোট আবার এক পিস বীজ দেওয়া আছে দর্শক ভাইরা দেখেন দর্শকরা ভালো লাগলে নিতে পারবে আচ্ছা তো আশিক ভাই চলুন তাহলে আমরা বকরা বাচ্চাগুলো দর্শকদের দেখাই জি চলুন দেখাই বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বরে জার্সি বকরাটা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো আশিক ভাই এক নম্বরে জার্সি বাচ্চাটা একটু বিস্তারিত যদি বলতেন এটার আনুমানিক বয়স 7 মাস এটা খাওয়া দাওয়া সুস্থ সবল দর্শক ভাইরে বকরার বৈশিষ্ট্যটা দেখান মাথার বৈশিষ্ট্য দেখান বিশেষ করে দেন মাথাটা একদমই ছোট গোল গাল কপালে একটু ডিপ আছে জি ডিপ আছে গলায় দেখেন যে কোনো রকম বিন্দু পরিমাণ ঝোল নেই আচ্ছা নিজের কাছে স্ট্রেট নেস্টটাও ছোট গ্রোথ সম্পন্ন বাচ্চা খাওয়া দাওয়া ভালো আছে পার্সেন্টটা কেমন হবে ভাই পার্সেন্ট ভালো হবে ভাই আচ্ছা এগুলা বানসাটা দেখেন তাই দর্শক ভাইরা বুঝছেন দেখেন আমরা ভালোই দেখছি বাচ্চা হিসেবে খুবই ভালো আর দেখেন চা আমরা দেখেন 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 চারটা ঠিক আছে দেখছেন জি খুবই সুন্দর আছে আর দেখেন এগুলা প্লান দেখছেন খুবই জায়গা সোলার জি আশিক ভাই এক নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা বয়স 7 মাস আনুমানিক বয়স 7 মাস আনুমানিক 7 মাস কিছুটা কম বেশি হতে পারে আর কি হ্যাঁ আমাদের কালেকশন করা জিনিস কম বেশি হইতে পারে ভাই দামটা কেমন রাখছেন ভাই বকরার দাম রাখছে 44000 টাকা দাম দর করতে পারবে হ্যাঁ দর্শক দাম দর করে নিতে পারবে সমস্যা নেই তো বন্ধুরা এক নম্বর জার্সি বাচ্চাটা দাম শুনুন 44000 আপনারা দাম দর কিছুটা করে নিতে পারবেন জি মাশাআল্লাহ দুই নম্বরে সুন্দর একটা জার্সি বকরা দেখছি আশিক ভাই দুই নম্বরে জার্সি বকরাটা যদি বিস্তারিত বলতেন ভাই এটি একটি হাই পার্সেন্টের জার্সি বকনা বাচ্চা দর্শক দেখান খাওয়া দাওয়া ভালো তবে একটা বিশেষ বৈশিষ্ট্য দর্শককে দেখান দেখেন মাথায় ঝুঁটি আছে কিন্তু হ্যাঁ মাথায় তো ঝুঁটি আছে মাথাটা ছোট চোখ দুটো বড় বড় কান ছোট গলায় ঝুল নাই মানে বিশেষ বৈশিষ্ট্য আর কি মাথায় ঝুঁটি আছে দর্শক সুন্দর করে দেখান এবং খাওয়া দাওয়া খুবই ভালো খাওয়া দাওয়া ঠিকঠাক আছে খুবই সুন্দর জি আচ্ছা গলাটা চিকন আছে দেখছেন গলাটা একদম চিকন সরু গ্রোথ ভালো নেস্টটা ছোট নেজের কাছে নিস্টেড জি খুবই সুন্দর পার্সেন্ট এটা কেমন হবে ভাই পার্সেন্ট ভালো পার্সেন্ট হবে আচ্ছা ভালো পার্সেন্ট হবে আশা জি অবশ্যই এটা ওলান পালানটা ভাই হ্যাঁ ওলান পালান দেখান দেখান ওলান খুবই সুন্দর ওলান পালান ওলান পালান ঠিক আছে নিবেন চারটা দেখছেন জি চারটার ওলান দেখেন এটা থমথমে ওলান দেখছেন বান চারটা কত দ্রুত জায়গা নিয়ে আছে আর ওলানে পশমে ভরা দেখছেন ঠিক আছে জি আশিক ভাই দুই নম্বরে জার্সি বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আনুমানিক বয়স 9 মাস প্লাস 9 মাস প্লাস হতে পারে তো দামটা কেমন আছেন ভাই 60000 টাকা তো বন্ধুরা দুই নম্বর জার্সি বাচ্চাটার দাম শুনলেন 60000 জি 60000 টাকা দাম দর করতে হবে কিছুটা হ্যাঁ দর্শক আমি দাম দর করে কিন্তু দর্শক দাম দর করতে হবে সমস্যা নাই কিন্তু খুব বেশি ডিসটেন্স না সীমিত ডিসটেন্স আশিক ভাই তারপরে তিন নম্বরে জার্সি বাচ্চাটা এটি একটি জার্সি বকনা ভালো পার্সেন্টের বকনা বাচ্চা খাওয়া দাওয়া খুবই ভালো খুবই খানে আলা বকনা বাচ্চা এটা এটা একটু বড়সড় দেখছি জি বড়সড় দেখতে পাচ্ছেন আবার গলায় কোনো ঝুল নেই নেস্টটা স্ট্রেট সোজা খুবই সুন্দর খাওয়া দাওয়া ঠিকঠাক আছে হ্যাঁ খাওয়া দাওয়া খুবই সুন্দর খুব খানে আলা বাচ্চা বডিতে অনেক বড় পার্সেন্টও ভালো হবে এটা পার্সেন্টও ভালো হবে জি আশা করা যাচ্ছে ভালো হবে খুব সুন্দর খাওয়া দাওয়া ওলান পালানটা দেখি ভাই এটা অবশ্যই দেখাবেন খুবই শান্ত প্রকৃতি দেখা নাই দেখেন ওলান পালান ঠিক আছে নিচে চারটা দেখছেন আর ওলানের চামড়া খুবই দেখছেন খুবই ইয়া দেখেন আর পান চারটা দেখেন অনেক দূরত্ব জায়গা নিয়ে আছে কিন্তু আশিক ভাই তিন নম্বরে জার্সি বাচ্চাটার বয়সটা এটার বয়স 10 মাস আনুমানিক বয়স 10 মাস আনুমানিক 10 মাস হবে আর কি জি তো দামটা কেমন রাখছেন ভাই এটার দাম রাখছি 62000 টাকা তো বন্ধুরা তিন নম্বর জার্সি বকরাটার দাম শুনেন 62000 জি 62000 টাকা আশিক ভাই তারপরে চার নম্বর একটা বড় শহর জার্সি দেখছি এটা বিস্তারিত ভাই এটা একটি অরিজিনাল ভালো মানের জার্সি বক না এটা বীজ দিয়ে আছে আমি নিজে বীজ দিছি আমার কাছে কার্ড আছে প্লাস ভিডিও আছে বুঝতে পারছেন বীজটা কত দিন আগে দেওয়া ভাই বীজটা গতকালকে দিছি গতকালকে দেওয়া জি আমি আনার পরে হিট আসছিল পরে বীজ দিয়ে দিছি মাথাটা খুবই সুন্দর দেখেন মাথার গর্ত খুবই সুন্দর দেখেন মাথাটা ছোট প্রশস্ত আছে আর কানে কানটা দেখেন একদমই খাটো এবং কানের মধ্যে লোমে ভরপুর খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখেন কানটা দেখেন ভাই একদম লোমে ভরা কানটা তো পার্সেন্ট হাই পার্সেন্ট আশা করা হ্যাঁ হাই পার্সেন্ট আশা করা আছে সামনের সাইডটা কালো মাঝখানটা বিস্তৃতকার পিছনের অংশটা কালো নাভি কম্বলটাও নাই না কোন বিন্দু মানে নাভি কম্বল নাই দেখেন নেস্টটা একদমই খাটো
আবার দেখেন মাদার কাস্তেন মাদারটা অনেক ভারী চওড়া খুব সুন্দর এত কাল ভাই দেখেন যদি লক্ষ্য করেন দেখেন দর্শকে কাল বীজ দিছে এখনো লক্ষণ কিছুটা আছে হালকা আচ্ছা মাদারটাও ভরসে দেখছেন জি আর খুবই শান্ত ভাই এত শান্ত ভাবে দেখা যাচ্ছে আরে যে বানজারটা আর উলাটা দেখেন মানে ভালো মানের গরু বৈশিষ্ট্য দেখলেই বোঝা যায় দেখছেন না দেখেন আচ্ছা ওলা পালানো ভালো আছে নিপিল চারটা ঠিক আছে ভালো না ভালো খুবই ভালো পালানো দেখেন একদম বানজারটা দেখছেন কত মোটা মোটা দর্শক দেখলে দর্শকই বুঝতে পারবে যে মানে শান্ত স্বভাবে একদম শান্ত যে কে দহন করতে পারবে এই যে দেখেন একদম শান্ত খুবই শান্ত স্বভাবে জি তাহলে আশিক ভাই এই জার্সিটা এখনো তো অদা তাই তো জি না মাত্র দুইটা দাঁত ভাঙছে দুই দাঁত ভাঙছে জি দুইটা দাঁত ভাঙছে তাহলে দুই দাঁত ভাঙছে মাত্র ভাঙছে এখনো উঠি নাই এটা বীজ দেওয়া আছে গতকালকে জি তো আপনারা বীজ দেওয়ার কাটটাও দেখে নিতে পারেন হ্যাঁ অবশ্যই বীজ দেওয়ার কাজ দেখবে এখন ভিডিও আছে আমার কাছে ভিডিও দেখবে দর্শক ভাইরা কোনো সমস্যা নাই তো দামটা কেমন রাখছেন ভাই এটা দাম রাখছি ভাই 92,000 টাকা বন্ধুরা চার নম্বরে জার্সি বকরাটা আপনারা শুনেছেন বীজ দেওয়া আছে গতকাল আর চার নম্বরে জার্সি বকরার দাম আশিক ভাই চাইলেন 92,000 জি 92,000 টাকা আশিক ভাই দর্শকদের সাথে কোনো পরামর্শ বা কিছু বলতে চাইলেন দর্শক ভাইদের এটাই বলবো যে মায়ের রমজানের মাস চলছে বেশি কথা বলবো না দর্শক ভাই বলবো যে চারটা বাচ্চা দেখাই চারটা বাচ্চা যাতে মানে পার্সেন্ট সব দিকে ভালো আছে আর একটা কথা বলবো যে দর্শক ভাইরা অনেক প্রতিবেদন দেখে যে অনেকের তুলনায় আমি যে গরুগুলো দেখাই মোটামুটি যাতে মানে ভালো আমার দামে সবার চেয়ে বলতে আমার গরুগুলো দামও তুলনামূলক ভাই কম পাবে দর্শক ভাইরা দর্শক ভাইরা বলবো যে যদি উপযুক্ত বা ভালো খামার জাত গরু দিয়ে খামার করতে হয় এই সমস্ত বকরা নিয়ে খামার করলে দর্শক ভাইরা লাভের সম্মুখীন হতে হবে এবং সম্ভাব্য আশা পূরণ করতে পারবে দর্শক ভাইরা আচ্ছা আশিক ভাই সময়ের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম